Hi guys, welcome back to our channel. So, today is Sunday. Our Sunday, I am going to do some store. Jai, my sister, to time spend. Kori, our this Sunday, to our last UK jawar age. So, 2 days baade our travel. So, shejono ami aro deri kore jachilam dokane. So, ekhon ami store jabo. Sokal theke vlog ta start kori ni. Because ichhe korchilo na. Shottyi kotha bolte, bari shobar sathe time spend korchilam. So, I am ready. Let's go. Even তোমরা যদি কোনো ব্লাউজ পিস দাও বা কুর্তি বানাতে যাও সেটাও আমি বানাই তো ডেফিনেটলি তোমরা আমার স্টোরে এসে কন্টাক্ট করো সব রকম প্রোডাক্ট বানানো হয় ব্রাইডাল ব্লাউজ ভেল শাড়ি কি বানাতে চাও চলে এসো আমার স্টোরে আমি সব রকম জিনিস বানাই আমি অনেকেই আমাকে জিজ্ঞেস করো কিভাবে কি কন্টাক্ট করবে আমি আমার স্টোরের নাম্বারটা দিয়ে দেব Even সেই নাম্বার আমি যেখানেই থাকি না কেন সেই নাম্বার অন থাকবে সে আমি কোলাইতে থাকি কি ইউকে তে থাকি সেই নাম্বার অলওয়েজ অন থাকবে আর আমার স্টোরে চলে আসো আমি সব রকম কাজ হয় আমার স্টোরে তো yes you don't have to be worried guys সব রকম কাজ নেওয়া হচ্ছে চলে এসো অর্ডার দাও আর বানাও তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্টোরটাকে পুরোপুরি ক্লিন করব সেটআপটা একটু চেঞ্জ করব অন্য রকম জিনিস আনবো তো সেজন্য ক্লিন করছি আজকে স্টোরটা আর দেখো এখানে ফটোশুট করব জুয়েলারির কত নতুন নতুন এমব্রয়ডারি তারপরে থ্রেডস জুয়েলারি বানানো হয়েছে তোমরা স্টোরে আসলেই দেখতে পারবে সেগুলো তো আজকে স্টোরে আসার পর সত্যি মনটা খুব খারাপ লাগছে ভাবতে পারছিলাম না যে এরপরে আবার আমি কবে স্টোরে আসব মনটা এত খারাপ লাগছে এত ইমোশনাল লাগছিল কিছুক্ষণ তো স্টোরে চুপচাপ বসে যা স্টোরটাকে দেখে যাচ্ছিলাম বিকজ এটা আমার ভালোবাসার জায়গা আর এটাকে কি করে আরো বড় করা যায় এটাই আমার স্বপ্ন অ্যাজ অ্যান এন্টারপ্রেনর তো আমি এটাই চেষ্টা করব আমি ওয়ার্ল্ডে যেখানেই থাকি আমার কাজ যেন অলওয়েজ এগিয়ে যায় তো আমি বাড়ি চলে এসেছি আজকে নিজের বাড়িটাও মতলব ঘরটাও গোছালাম আর স্টোরটাও গোছালাম খুব ভালো লাগছে সবকিছু গুছিয়ে টুছিয়ে এলাম নিজের মনের মতো আমি জানি না আবার যেতে পারবো কিনা স্টোরে বাট আই উইল ডেফিনেটলি ট্রাই যে লাস্ট যাওয়ার আগে একবার স্টোরে যাওয়ার তো এখন আমি ফ্রেশন আপ হব আজকে আমার প্রচন্ড চোখে ব্যথা করছে হয়তো ঠান্ডার থেকে ব্যথা করছে তো আমি একটু রেস্ট নেব তো চলো রেস্ট নিয়ে তোমাদের সাথে কথা হবে বাই তো স্কিন অ্যালার্জি হয়েছে তো সেজন্য ডাক্তার দেখতে আসছে ওকে আসছে বুঝতে পেরেছি কিনা জানি না পার্বর টাইমে ওকে ট্রিটমেন্ট করিয়েছে গাইস তো আমি দেখো গোছালাম এখনো শেষ হয়নি গোছানো কিছু গাউন রাখার মতলব ঠিকঠাক রাখতে পারছি না ওগুলোকে ভাবছি তুলে দেবো লফটে বিকজ গাউন রাখলে কাবার্ডে জায়গা খেয়ে নেয় স্পেস খেয়ে নেয় দেখো আমি কত খালিও করে দিয়েছি আমার কাবার্ডটা পুরো ভর্তি ছিল একদম খুললেই মনে হতো সব পড়ে যাবে আমি কিছু শাড়ি রেখেছি বিয়েতে পাওয়া শাড়ি সেগুলো এখনও পরা হয়নি আর উপরে গাউনগুলো যেগুলো আছে বেরিয়ে আসছে ওগুলোকে আমি ভাবছি ওপরে করে দেবো তো আমি এখন গোছাচ্ছি হচ্ছে ডকুমেন্টসগুলো বিকজ ডকুমেন্টসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্স প্লে করে এখানে তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো যে এইগুলো কিভাবে কি করলাম আমরা কিভাবে ইউকে যাওয়ার প্রসেসিংটা কিভাবে হলো সেগুলো আমি যখন অনিকেতের কাছে পৌঁছে যাব সেই সময় তোমাদের জন্য একটা ডিটেইলড ভিডিও বানাবো বিকজ এখন সেই সময়টা নয় যে আমি ভিডিওটা বানাতে পারবো আগে আমি পৌঁছে যাই সুস্থভাবে সফলভাবে তো তারপরে তোমাদের জন্য ভিডিও কেন সব কিছু ডিটেলসে তোমাদেরকে বলে দেবো যাতে যারা এখানে আসতে চাও তাদের কি দরকার কি না দরকার সব কিছুই আমরা ভিডিওতে ডিটেলে একটা ডিটেলস একটা ভিডিও করব তো আমি এখন গোছাচ্ছি লাইক ওই দিন আমি কি পরে যাব বিকজ ওখানে এখন -3 -6 চলছে অনিকেত বলছে যখন আমি যাব দুদিন বাদে আমার ট্রাভেল তো তখন নাকি প্রচুর ঠান্ডা 14th আমার ট্রাভেল
তো প্রচুর ঠান্ডা, তো আমি ভাবছি কি পরবো না পরবো, তো আমি সেগুলো সেট করে রাখছি। আমার ওখানে এক আঙ্কেল আছে যেখানে অনিকেত ফার্স্ট গিয়ে উঠেছিল লন্ডনে, বাট আমার ফ্লাইটটা লন্ডনে যাবে না, আমার ফ্লাইটটা ডিরেক্ট বার্মিংহামে যাবে, তো সেজন্য একটা শান্তি আছে, বিকজ লন্ডন থেকে বার্মিংহাম আসা আবার 3 ঘন্টা জার্নি হতো, তাহলে আমি ডিরেক্ট বার্মিংহামে ফ্লাইট পেয়ে গেছি, সেজন্য একটু শান্তি আমার। তো আমি এখন গুছিয়ে টুছিয়ে নেবো, তোমাদের দেখাই কি অবস্থা খাটের আমার। ওই দিন আমি এই জিনিসগুলো পরবো তাই সাইডে করে রেখেছি, এটা আমার কী বলবো পিলো, আর এই যে ব্যাগটা নতুন কিনেছি তোমরা দেখেছো, ফাইনালি এই ব্যাগটাকে আমি আর ফেরত পাঠাইনি, ফাইনালি এই ব্যাগটায় সব ঢুকিয়ে নিয়েছি আমি। তো এখন সব গোছাচ্ছি, তো তোমাদেরকে সব কিছু আপডেট করবো, বাকি যা করছি না করছি, সো স্টে টিউন গাইস। আমি জানি না শাইন বুঝতে পেরেছে কিনা, বাট শাইনের খুব মন খারাপ দেখে বোঝা যাচ্ছে, আর টটিদেরও তো কোনো হুদবুদ নেই, ওরা বুঝতেই পারছে না যে ওদের মা চলে যাচ্ছে, তো আমার খুব মন খারাপ হবে। আর আমি এই জায়গাগুলোকে একদম ক্লিন করে দিচ্ছি, পুরো সেট আপটাই আমি পুরো চেঞ্জ করছি যাতে মায়ের কোনো অসুবিধা না হয় টটি শাইন টেডির খেয়াল রাখতে। তো আমি যাওয়ার আগে সব কিছু করে যাচ্ছি ভালো মতো। হে গাইস, তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তো আমি এখন ঘুমাবো বিকজ আমার খুব ঘুম পাচ্ছে। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে, আজকে খুব ইমোশনাল লাগছিলো বিকজ আমি জানি না আর দুদিনের মধ্যে আমি স্টোরে যেতে পারবো কি না, বাট আমি ট্রাই করব, কিন্তু আজকে খুব ইমোশনাল লাগছিলো সব কিছু নিয়ে। আমি স্টোরে অনেকক্ষণ ছিলাম আজকে, কিন্তু তারপর খুব মনটা কীরকম খারাপ খারাপ লাগছিলো যে আবার কতদিন বাদে এই স্টোরটাকে দেখবো। তো যাই হোক, আমার সব কাজ অনলাইনে হবে, অ্যান্ড তোমরা যা অর্ডার দিতে চাও আমার স্টোরে এসে দিতে পারো, তোমরা ব্লাউজ পিসও দিতে পারো, তোমরা এমব্রয়ডারি ওয়ার্কও দিতে পারো, ব্রাইডাল ওয়ার্কও দিতে পারো। তো আই হোপ সব ঠিক হবে, অ্যান্ড আমি ঠিকঠাকভাবে চলে যাব, অ্যান্ড জানি না এই ব্লগটা আমি যাওয়ার পর আপলোড হবে কি যাওয়ার আগে আপলোড হবে, আই ডোন্ট নো। তো ইয়েস গাইজ, আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সো বাই গাইজ, গুড নাইট, লাভ ইউ অল।